হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি। আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, শীতকাল এলেই দেখবে আমাদের স্কিনটা যে কিরম রুক্ষ সূক্ষ্ম হয়ে যায়, স্কিনের মধ্যে একটা টান টান ভাব চলে আসে, স্কিনের গ্লোটা হারিয়ে যায়, স্কিনটা দেখবে কিরম যেন কালো হয়ে যায়, স্কিনটা যেমন একদম নির্জীব নিষ্প্রাণ হয়ে যায়। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করে এই শীতেও তোমরা পেতে পারো একদম সফট, স্মুথ, ব্রাইটার, গ্লোয়িং স্কিন। একদম টান টান ফিল হবে না, স্কিনটা একদম সফট স্মুথ থাকবে, রুক্ষ সূক্ষ্ম ভাব কিন্তু আর এই শীতে থাকবে না। তো এর জন্য আমাদের কি লাগবে, এর জন্য যে প্রধান ইনগ্রিডিয়েন্টসটা আমাদের লাগবে সেটা হচ্ছে, দেখো, ভিটামিন ই ক্যাপসুল। এটা হচ্ছে ইভিয়ন 400 ভিটামিন ই ক্যাপসুল। এটার দাম হচ্ছে 35 টাকা। এটা আমি লোকাল ওষুধের দোকান থেকে পারচেস করেছি। ভিটামিন ই কিন্তু আমাদের স্কিন, হেয়ার এবং হেলথের জন্য কিন্তু ভীষণ উপকারী। এটা খাওয়ার ওষুধ, তবে এটা আজকে আমরা ইউজ করব আমাদের ফেসের জন্য। কিভাবে এই ভিটামিন ই ক্যাপসুল তোমরা ব্যবহার করে তোমাদের স্কিনকে লাইটেন, ব্রাইটেন করতে পারো, স্কিনকে সফট, স্মুথ, সাপল রাখতে পারো, এজিং সাইনগুলোকে কন্ট্রোল করতে পারো, যেমন ধরো ফাইন লাইন্স, রিঙ্কলস, কিংবা ধরো স্কিনের মধ্যে দাগ ছোপ চলে এসেছে, স্কিনটা ড্যামেজ হয়ে গেছে, সেগুলোও কিন্তু রিপেয়ার করতে সাহায্য করে এই ভিটামিন ই ক্যাপসুল। তাহলে চলো দেখে নিই কিভাবে তোমরা ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করে এই শীতেও নিজেদের স্কিনকে সফট, স্মুথ, সাপল রাখবে, স্কিনকে লাইটেন, ব্রাইটেন করবে, আর স্কিনের মধ্যে আসবে একটা ন্যাচারাল গ্লো। আর তোমরা যদি বাংলা রিভিউ, মেকআপ টিউটোরিয়াল, স্কিন কেয়ার ও হেয়ার কেয়ার হ্যাক্স দেখতে চাও তো প্লিজ সাবস্ক্রাইব করো। ভিডিও পছন্দ হলে লাইক আর শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আবার নেক্সট ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তাহলে চলো ভিডিওটা শেয়ার করা যাক। বন্ধুরা, সবার প্রথমে আমরা বানাবো একটা ক্লেন্সার, যেটা আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করবে, পোর্সের ভেতরে জমে থাকা ময়লাকে ভালোভাবে পরিষ্কার করে দেবে, তোমাদের স্কিনটাকে কিন্তু তার সঙ্গে সফট ও স্মুথ করতেও সাহায্য করবে। দেখো, এর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি বেসন। বেসন কিন্তু একটা ন্যাচারাল ক্লেন্সারের কাজ করে, আমাদের স্কিন থেকে তেল তেলে ভাব, ধুলো, ময়লাকে খুব ভালোভাবে ক্লিন করে। তারপরে এর মধ্যে নিয়ে নিলাম 1 চামচ নারকেল তেল। নারকেল তেল আমাদের স্কিনের ইলাস্টিসিটিটাকে কন্ট্রোল করে, যার ফলে ঝুলে যাওয়া স্কিন কিংবা স্কিনকে বয়সের ছাপের হাত থেকে দূর করে এবং স্কিনকে কিন্তু ফর্সা উজ্জ্বল করে। নারকেল তেল কিন্তু ভীষণ ভালো একটা ক্লেন্সারেরও কাজ করে। দেখো, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার। এই দুটোকে মিক্স করার জন্য যতটা রোজ ওয়াটারের পরিমাণ লাগবে ততটা এখানে ব্যবহার করো। আমি এখানে জাস্ট 2 চামচের মতো রোজ ওয়াটার ব্যবহার করেছি। খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেবে, তাহলেই কিন্তু আমাদের এই ন্যাচারাল ক্লেন্সারটা রেডি হয়ে যাবে। আর এই ক্লেন্সারটা কিন্তু ছেলে, মেয়ে, টিনেজার এমনকি বাচ্চাদেরও ব্যবহার করতে পারো, এভরিডে ইউজ করতে পারো। এটা স্কিনের জন্য এতটাই জেন্টেল। দেখো, খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেবে, তাহলে কিন্তু এইরকম স্মুথ একটা ক্লেন্সার তৈরি হয়ে যাবে। এবার চলো দেখে নিই এটাকে কীভাবে ব্যবহার করবে। সবার প্রথমে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে। দেখো, আমি একটা ভিজে টাওয়েলের সাহায্যে আমার ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি। তোমাদের ফেসে যদি মেকআপ থাকে তাহলে কিন্তু সেটাকে কোনো ফেস ওয়াশ দিয়ে ভালো করে ক্লিন করে নেবে। তারপরে এই ক্লেন্সারটা ফেসের মধ্যে ব্যবহার করবে। এই ক্লেন্সারটা তোমাদের স্কিনকে ডিপলি ক্লিন করবে, পোর্সের ভেতরে জমে থাকা ময়লাকে দূর করতে সাহায্য করবে। এই এই যে বেসন, নারকেল তেল আর রোজ ওয়াটারের মিক্সারটা, এটা কিন্তু স্কিনকে খুব ডিপলি ক্লিন করে, একটা ডিপ ক্লেন্সারের মতো কিন্তু এটা কাজ করে, আর স্কিনকে একদমই হার্ম করে না, স্কিনকে কিন্তু একদম সফট আর স্মুথ রাখতে সাহায্য করে। এর মধ্যে থাকা বেসন অতিরিক্ত তেলকে কন্ট্রোল করে, কিন্তু স্কিনের যে ন্যাচারাল অয়েলটা সেটাকে কিন্তু একদমই হার্ম হতে দেয় না। কোকোনাট অয়েল পোর্সের থেকে জমে থাকা ময়লাকে খুব ভালোভাবে ক্লিন করে, এমনকি আমাদের স্কিনে যদি এজিং সাইন থাকে, যেমন ধরো ফাইন লাইন্স, রিঙ্কলস, সেগুলোকেও কিন্তু কম করতে সাহায্য করে। আর রোজ ওয়াটার তোমাদের স্কিনের যদি ওপেন পোর্স থাকে সেটাকে কম করে, স্কিনকে ন্যাচারালি গ্লো করতে সাহায্য করে, আর স্কিনকে কিন্তু হাইড্রেট করতে সাহায্য করে। দেখো, এইভাবে মাসাজ দিয়ে আমি আমার ফেসের মধ্যে খুব ভালো করে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। যেভাবে কোনো মার্কেটে তৈরি ক্লেন্সার বা ফেস ওয়াশ তোমরা ইউজ করো ঠিক সেভাবেই এটাকে ব্যবহার করবে। আর কিন্তু দু মিনিট ধরে এটা দিয়ে স্কিনের মধ্যে খুব ভালোভাবে মাসাজ দেবে, তাহলে কিন্তু স্কিনটা একদম ডিপলি ক্লিন হয়ে যাবে, ডেড স্কিন সেলের লেয়ারগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। এবার আমি আমার স্কিনের মধ্যে এটা জাস্ট 5 মিনিটের জন্য রেখে দেব, যাতে এটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে ওয়ার্ক করতে পারে। তারপরে এইটা আমি ক্লিন করে দেবো। আমি এখানে একটা ভিজে রুমালের সাহায্যে
এটাকে ক্লিন করে দেখাচ্ছি। আর দেখতে পাচ্ছো স্কিনটা কতটা ক্লিয়ার আর ব্রাইট লাগছে। এটা কিন্তু স্কিনকে একদম ভেতর থেকে ডিপলি ক্লিন করে দেয়, আর পোর্সের থেকে ভেতরে যে জমে থাকা ময়লা সেগুলোও কিন্তু রিমুভ করে। এরপরে নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে। তোমরা ডাইরেক্টও কিন্তু ফেসটাকে জল দিয়ে ক্লিন করতে পারো, তবে এইভাবে যদি ক্লিন করো তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু ফেস প্যাকটা উঠে যাবে। দেখতে পাচ্ছ জল দিয়ে ফেসটা ধুয়েছি আর স্কিনটা কিন্তু একদম ক্লিন আর ক্লিয়ার হয়ে গেছে, ভীষণ সফট ফিল করছি। এইবার আমরা বানাবো একটা নাইট সিরাম বা নাইট ক্রিম তোমরা বলতে পারো, যেটা স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে, তোমাদের কুচকে যাওয়া ত্বককে টান টান করতে সাহায্য করবে, মসৃণ রাখবে, স্কিনকে সফট স্মুথ বানাবে আর স্কিনের মধ্যে নিয়ে আসবে একটা ন্যাচারাল গ্লো। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একখানা ভিটামিন ই ক্যাপসুল, যাদের স্কিনটা প্রচণ্ড ড্রাই তারা চাইলে দুখানা ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করতে পারো, তবে আমার স্কিনটা অতটা ড্রাই নয় তাই জন্য আমি এখানে ইউজ করেছি একটা ইভিয়ন 400 ভিটামিন ই ক্যাপসুল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো রোজ ওয়াটার, দিয়ে এই দুটোকে ভালো করে মিক্স করে নেবে। গোলাপ জল আমাদের স্কিনের যে ওপেন পোর্সগুলো আছে সেগুলোকে কম করতে সাহায্য করে, স্কিনকে হাইড্রেট করে, স্কিনের মধ্যে কিন্তু একটা ন্যাচারাল পিঙ্কিশ গ্লো নিয়ে আসতে সাহায্য করে। এভরিডে কিন্তু রোজ ওয়াটার স্কিনের মধ্যে ইউজ করা ভীষণ ভালো। নেক্সট এর মধ্যে আমি দিচ্ছি অ্যালোভেরা জেল, আমি এখানে এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল দিচ্ছি। আমি এখানে পতঞ্জলির অ্যালোভেরা জেল ইউজ করছি, তবে তোমরা অন্য কোনো ব্র্যান্ডেরও অ্যালোভেরা জেল ইউজ করতে পারো, তবে এক্ষেত্রে কিন্তু মার্কেটের তৈরি অ্যালোভেরা জেলটাই ইউজ করবে। অ্যালোভেরা জেল আমাদের স্কিনের থেকে দাগ ছোপকে দূর করে, সানট্যান সানব্রানকে দূর করে, স্কিনকে ভেতর থেকে রিপেয়ার করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে কিন্তু একটা ন্যাচারাল গ্লো নিয়ে আসে। এরপর দেখো এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি লেবু, আমি এখানে অল্প একটু পরিমাণ পাতি লেবু নিয়ে নিয়েছি, জাস্ট 4-5 ফোঁটা মতো পাতি লেবু আমি এখানে অ্যাড করে দিচ্ছি। পাতি লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যেটা আমাদের স্কিনকে না লাইটেন ব্রাইটেন করতে সাহায্য করে, দাগ ছোপ থাকলে সেটাকে দূর করে, এমনকি মেচেদা পিগমেন্টেশনের দাগ থাকলেও কিন্তু সেটাকে কম করতে সাহায্য করে। এবার খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে, তাহলেই কিন্তু আমাদের সিরামটা রেডি হয়ে যাবে। আর দেখো এই ধরনের সিরাম কনসিস্টেন্সিতে এটা চলে আসবে, এটা চাইলে তোমরা কিন্তু ফ্রিজের 7 দিনের জন্য স্টোরও করে রাখতে পারো। এবার দেখাচ্ছি এটাকে কিভাবে ব্যবহার করবে। ফেসটা তো প্রথমে আমরা ক্লিন করেই নিয়েছি, তারপরে এটা দিয়ে ফেসের মধ্যে খুব ভালো করে মাসাজ দিতে হবে। এই ভিটামিন ই সিরামটা স্কিনকে লাইটেন ব্রাইটেন করে, স্কিনের মধ্যে যদি দাগ ছোপ থাকে সেটাকে দূর করে, স্কিন টোনটাকে ইম্প্রুভ করতে সাহায্য করে। দেখো আমি আমার অনামিকার সাহায্যে চোখের আশেপাশে হালকা করে মাসাজ দিচ্ছি, এটা কিন্তু ডার্ক সার্কেলকেও কম করতে সাহায্য করে। স্কিনের মধ্যে মিনিমাম 10 মিনিট ধরে খুব ভালোভাবে মাসাজ দেবে। দেখো এই ধরনের টাইটনিং মাসাজ দেবে, এতে কি তোমাদের স্কিনটা যদি ঝুলে যায় সেটা কিন্তু কমে যাবে। ইভেন দেখো আমি যেই প্রেশার পয়েন্টগুলোকে প্রেস করলাম, থেকে থেকে এই প্রেশার পয়েন্টগুলোকে প্রেস করবে, তার ফলে কী হবে তোমাদের স্কিনের মধ্যে না ব্লাড সার্কুলেশন হবে এবং স্কিনের মধ্যে কিন্তু একটা ন্যাচারাল গ্লো আসবে। আর দেখতে পাচ্ছ এটা কিন্তু স্কিনকে ভীষণভাবে হাইড্রেট করে, সফট অ্যান্ড স্মুথ বানাতে সাহায্য করে, স্কিনকে খুব ভালোভাবে ময়শ্চারাইজ করে, ড্রাইনেসকে স্কিন থেকে দূর করে, ডাল রুক্ষ রুক্ষ নিষ্প্রাণ স্কিনকে কিন্তু লাইটেন ব্রাইটেন করে আর স্কিন কিন্তু ময়শ্চারাইজ করে ডিপলি। দেখো আমি আমার গলাতেও অ্যাপ্লাই করছি, হাত পাতেও তোমরা এটাকে ব্যবহার করতে পারো। দেখবে শীতকালে হাতগুলো আমাদের খুব রুক্ষ রুক্ষ লাগে আর ফুল বডি দেখবে অনেকে ড্রাই হয়ে যায়, খুব ডার্ক লাগে, ট্যান পড়ে যায়, তো সেই সমস্ত প্রবলেমগুলো কিন্তু এই সিরামটা কিওর করে দিতে পারে। তাও খুব ভালোভাবে এটাকে আমি অ্যাপ্লাই করে দিলাম আর এটা কিন্তু মাসাজ দিয়ে স্কিনের মধ্যে একদম বসিয়ে দেবে আর এটা ওভারনাইট স্কিনের মধ্যে রেখে দেবে। আমি সাজেস্ট করবো রেমেডিটা রাত্রিবেলা করতে, তাহলে কিন্তু এফেক্টটা অনেক অনেক বেশি ভালো আসে আর এটা কিন্তু স্কিনকে ভীষণ সফট অ্যান্ড স্মুথ করে দেবে। তাহলে এবার কিন্তু শীতে এইভাবে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করো, তোমাদের স্কিন থাকবে ফর্সা, উজ্জ্বল, ঝলমলে, কোনো রুক্ষ সূক্ষ্ম ভাব থাকবে না, স্কিনটা কিন্তু একদম নারিশ থাকবে, সফট স্মুথ অ্যান্ড সাপল ফিল করবে আর টান টান ভাব তো একদমই ফিল করবে না। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক আর শেয়ার করে দিও, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে তোমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।